আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি করোনার এই মহামারীর সময়ে সকলে ভালোই রয়েছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি শেয়ার করব কিভাবে পেঁপে পাতার রসকে আপনি ডায়াবেটিসকে চিরতরে বিদায় জানাবেন। বন্ধুরা, বর্তমান বিশ্বে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে পাল্লা দিয়ে ডায়াবেটিস রোগের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। বর্তমান বিশ্বে সবচেয়ে মৃত্যু ঘটায় এরকম প্রধান 5টি কারণের মধ্যে ডায়াবেটিস অন্যতম। পৃথিবীতে প্রতি 10 সেকেন্ডে একজন ডায়াবেটিস আক্রান্ত মানুষ মারা যায় এবং প্রতি 10 সেকেন্ডে দুজন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়। তাই ডায়াবেটিসের ভয়াবহতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্তই জরুরি। প্রিয় বন্ধুরা, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ পুরোপুরি নিরাময় বা নিয়ন্ত্রণযোগ্য কিন্তু নিরাময় করা যায় না, তবে কিছু নিয়ম বা নিয়ন্ত্রণের জন্য কিছু ভেষজ উপাদান রয়েছে। আজকের বিষয়টি হলো পেঁপে পাতা নিয়ে। পেঁপে পাতা কীভাবে আমাদের শরীরের উপকারে লাগতে পারে সেই বিষয়টির উপর আলোকপাত করার চেষ্টা করা হবে। বন্ধুরা, বেশ কিছু স্টাডিতে দেখা গেছে পেঁপে পাতার ভেতরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং মিনারেল, সেই সঙ্গে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম এবং ফাইটো নিউট্রিয়েন্টস, যা নানাভাবে আমাদের শরীরের জন্য উপকারে আসে। বন্ধুরা, কিভাবে পেঁপে পাতা আপনারা খাবেন? বন্ধুরা, প্রথমেই পেঁপে পাতা খুব ভালো করে আপনি ঘাস থেকে পেরে নিয়ে তারপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন। বন্ধুরা, ব্লেন্ড করার পর আপনারা এই পেঁপে পাতা ভালো করে ছেঁকে তারপর একটি গ্লাসের মধ্যে নেবেন, কারণ পেঁপে পাতা রক্তের শর্করা নিয়ন্ত্রণে কাজ করে। রক্তে বাড়তে থাকা সুগারের কারণে অনেকে চিন্তায় থাকেন। বন্ধুরা, পেঁপে পাতা খাওয়া যদি নিয়মিত শুরু করেন তাহলে খুবই উপকার পাবেন, কারণ এর মধ্যে থাকা কিছু উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবেই দেহে শর্করার মাত্রা কোনো আশঙ্কা থাকে না। বন্ধুরা, পেঁপে পাতার রস আপনি সকালে বা বিকেলে নিয়ম করে খেতে পারেন। এর কিছু সাইড এফেক্টও লক্ষ্য করা যায়। বেশ কিছু স্টাডিতে জানা গেছে পেঁপে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক রিয়্যাকশন হতে পারে, বিশেষত গর্ভবতী মহিলাদের। তাই তো পেঁপে পাতার রস খাওয়ার সিদ্ধান্ত নিলে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজ আমার টিপস। আশা করি ছোট্ট এই টিপসটি আপনাদের সকলেরই উপকারে আসবে। যদি এই টিপসটি আপনাদের সকলের উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।